ফের আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বঞ্চনার অভিযোগে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি বিজেপি সাংসদের উত্তরবঙ্গ ভাবতে শুরু করেছে জঙ্গলমহল রাজ্য কেন চাইবো না বাংলার বাসিন্দাদের সঙ্গে থাকব কিন্তু উন্নয়নের জন্য কি পাচ্ছি কেন্দ্রের কাছে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি জানাবো 23টি জেলা ভেঙে 46টি জেলার কথা বলা হলে কেন জঙ্গলমহল রাজ্য নয় রারবঙ্গ নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কি বলেন শুনবো আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিশ্চয় থাকব কিন্তু আমাদের যে বাঁকুড়া যে রাড়ভূম ছিল যে বর্ধমানের রাড়ভূম ছিল আমরা আমাদের ডেভেলপমেন্টের জন্য কি পাচ্ছি যে রাড় বর্ধমান থেকে শুরু করে বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রামে যে জায়গাগুলো আছে আমাদের আসানসোল এইগুলোকে পশ্চিমবাংলায় কলকাতার বাবুদের কাছে রাখার কোনো মানে হয় না এই জেলাগুলোকে নিয়ে আলাদাভাবে চিন্তা করলে খুব ভালো হয় উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে আমিও বলি আমাদের এলাকাতে জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইব না যে আমাদের জঙ্গলমহল বা রাঢ় বাংলাকে আমাদের নতুনভাবে চিন্তা করা হোক এলাকার যুব সমাজ নতুন করে ভাবতে শুরু করবে ফের আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বঞ্চনার অভিযোগে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি বিজেপি সাংসদের উত্তরবঙ্গ ভাবতে শুরু করেছে জঙ্গলমহল রাজ্য কেন চাইবো না বাংলার বাসিন্দাদের সঙ্গে থাকবো কিন্তু উন্নয়নের জন্য কি পাচ্ছি কেন্দ্রের কাছে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি জানাবো রারবঙ্গ নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই মুহূর্তে তৃণমূল বিধায়ক তাপস রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তাপস বাবু সৌমিত্র খাঁ তিনি আজ ফের আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি জানিয়েছেন এবং বঞ্চনার অভিযোগে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি জানিয়েছেন এমনই বলেছেন তিনি কি বলবেন ও কি বলছে ও নিজে জানে ওর রাজনৈতিক জ্ঞানভ্রমণই আমার প্রশ্ন রয়েছে এক দুই হচ্ছে যে এইটা অল্প দিনের মধ্যে রপ্ত করেছে যে বিজেপির বিভাজনের রাজনীতি এর তো সবসময় বিভাজন চাইছে এই জন্য দুই আর তিন হচ্ছে যে যদি বাংলার মানুষ হয় বাংলার সাংসদ হয় তাহলে তো বঞ্চনা কথা ওদের দলের নেতা এবং বিজেপি সরকারে কোনো মন্ত্রীর সঙ্গে যদি ওর সখ্যতা থাকে আমি জানি না বিজেপির মন্ত্রীরা ওকে কতটুকু পছন্দ করে বা চেনে জানে তো সেখানে গিয়ে বাংলার বঞ্চনার কথা বলা উচিত যেভাবে বাংলার ওপর দমন পীড়ন উৎপীড়ন চলছে একটা ইকোনমিক ব্লকেট চালানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার বাংলার ওপরে এরা এখন জঙ্গলমহল চাই দার্জিলিং চাই এ চাই সে চাই যা খুশি তাই বলে একটা বাজার গরম করা এবং ভেসে থাকা এইসব বলতে 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 আবার কোন দিন না চলে আসে অনেক ধন্যবাদ আপনাকে আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি জানিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কি বললেন শুনবো আবারও আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিশ্চয় থাকবো কিন্তু আমাদের যে বাঁকুড়া যে রাড়ভূম ছিল যে বর্ধমানের রাড়ভূম ছিল আমরা আমাদের ডেভেলপমেন্টের জন্য কি পাচ্ছি যে রাড় বর্ধমান থেকে শুরু করে বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রামে যে জায়গাগুলো আছে আমাদের আসানসোল এইগুলোকে পশ্চিমবাংলায় কলকাতার বাবুদের কাছে রাখার কোনো মানে হয় না এই জেলাগুলোকে নিয়ে আলাদাভাবে চিন্তা করলে খুব ভালো হয় উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে আমিও বলি আমাদের এলাকাতে জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইব না যে আমাদের জঙ্গলমহল বা রাঢ় বাংলাকে আমাদের নতুনভাবে চিন্তা করা হোক এলাকার যুব সমাজ নতুন করে ভাবতে শুরু করবে